সিন্ডিকেট যে কতটা ভয়ঙ্কর তার একটা ছোট্ট উদাহরণ দেই। এই যে তেলের দাম বৃদ্ধি নিয়ে কিছুদিন আগে বাজারে এত হইচই হলো, সেখানে সরকারি সংস্থা বলছে যে মাত্র 15 দিনে বাজার থেকে 1000 কোটি টাকা তেল ব্যবসায়ীরা উঠিয়ে নিয়েছে। চালের দাম যদি এক বছর 1 টাকা বাড়ানো যায়, 1 টাকা মাত্র, তাহলে বাজার থেকে 2500 কোটি টাকা তুলে নেওয়া যাবে। আর যদি 4 টাকা এক বছরের মতো 4 টাকা বাড়ানো যায়, তাহলে বাজার থেকে তুলে নেওয়া যাবে 10000 কোটি টাকা। তো এই যে হাজার হাজার কোটি টাকার খেলা সিন্ডিকেটরা খেলে এবং সরকার সেটাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তার কারণ হচ্ছে এই সিন্ডিকেটই হলো সরকার। সরকার আর সিন্ডিকেটের মধ্যে কোনো পার্থক্য নাই মাননীয় স্পিকার। আজকের এই আইনটা পড়তে গিয়ে আমার বারবার চলচ্চিত্র শিল্পী নির্বাচনের ঘটনা প্রবাহের কথা মনে পড়তেছিল। এই নির্বাচনটিকে ঘিরে মানুষের অসম্ভব উৎসাহ আমরা লক্ষ্য করেছি। নির্বাচিত হবার আগে গণমাধ্যমের আলোচনার শীর্ষে ছিল এই বিষয়টি। নির্বাচন হবার আগে শিল্পীদের ভোটার তালিকা নিয়ে দীর্ঘ বিতর্ক চলেছে এবং গণমাধ্যম সেই দীর্ঘ বিতর্ক কভার করেছে, মানুষ সেটি আগ্রহ নিয়ে পড়েছে। আর নির্বাচন হবার পর সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে দুই পক্ষের উপর্যুপুরি আইনের লড়াইয়ের দিকেও কিন্তু মানুষের দৃষ্টি ছিল। এখন প্রশ্ন হলো, চলচ্চিত্রের ব্যাপারে তো মানুষের খুব একটা আগ্রহ নাই, তাহলে এই নির্বাচনের ব্যাপারে এত আগ্রহ কেন ছিল? ছিল এই কারণেই যে মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন হতে দেখে মানুষ সেই দিকে লক্ষ্য রাখছিল। আরেকটি অভূতপূর্ব নির্বাচনের সাক্ষী আমরা হয়েছি যারা আইনজীবী তারা, গত কিছুদিন আগে 12, 15 এবং 16 তারিখে ছিল নির্বাচন। এতদিন ধরে যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী 16 তারিখেই নির্বাচনের ফল ঘোষণা হওয়ার কথা, সেই নির্বাচনের ফল আজও ঘোষণা করা হয়নি মাননীয় স্পিকার। নজিরবিহীনভাবে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সুতরাং এই হচ্ছে বাংলাদেশের নির্বাচনগুলোর অবস্থা। FBCCI এর সাম্প্রতিক পরিস্থিতি দেখে সংগঠনটির বর্তমান কমিটির সভাপতি সহ 42 জন পদধারী সকলেই তথাকথিত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। এই ঘটনা FBCCI এবং অন্যান্য প্রভাবশালী বাণিজ্য সংগঠনের অনেকদিন থেকে নিয়মিত ব্যাপার। একাধিক প্রার্থীর মধ্যে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট হতে না পারলে কিভাবে তাকে নির্বাচিত বলা যায় আমার জানা নাই।